আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকে চেষ্টা করব গান, এগুলো সবাই গায় কিন্তু আমি গানগুলো গাইনি, গাওয়ার চেষ্টা করব যেহেতু নিজের গ্রাম, দু একটা গান নতুন গাইলে হয়তো বা এগুলো ভাইরাল হয়ে যেতে পারে। হ্যাঁ, যে খাদিজার গ্রামে গাইছে গানটা, এটা চ্যানেলে ভালো চলতেছে, তো এরকম দু একটা গান গাইব ইনশাআল্লাহ। আজকে আপনারা সবাই অপেক্ষায় থাকেন, আমাদের ইউটিউবার ভাই যারা আছেন, সবসময় গাইতেছি অসংখ্য গান ইউটিউবে, তো গানগুলো গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের খুব নাম করা অনেকগুলো চ্যানেল এখানে উপস্থিত, ফোর টিভি শান্ত, আমাদের বাউল কাফেলা, বাউল ঘরে, আর দুই ভাইয়ের নাম জানি না। হ্যাঁ, ওনাদের সবার জন্য শুভকামনা লইল, মালিক যেন আপনাদের চ্যানেলে বরকত দেয়, রহমত হয়, ভালো ইনকাম করে বউ বাচ্চা নিয়ে ভালো মতো খান, যারা বিয়ে শাদী করেন নাই বিয়ে শাদী করেন আমাদের গানের টাকা দিয়া, তারপরও আমাদের জন্য দোয়া করেন, মালিক যেন আমাদেরকে ভালো রাখে, আর কিছু চাই না, নাকি? তো কারি আমির উদ্দিন সাহেবের একটি গান করব। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা থাকলে কোন ফাঁকে যায় আপনার সাথে দেখা করব আপনি নিজেও বুঝতে পারবেন না, দেখবেন সে বাড়িতেই আছে কিন্তু কোন দিক দিয়ে তার সাথে সেই ভালোবাসা হয়ে গেল সেটা কেউ জানবে না। কারি আমির উদ্দিন আহমেদ সাহেবের লেখা, বাংলাদেশের একজন খুব গুণী শিল্পী এবং অনেক বড় মাপের লেখক, যিনি পবিত্র কোরআনকে বাংলা তর্জমা করে বাংলা অর্থ দিয়ে এই যে 6666টা আয়াত, এই আয়াত দিয়ে একটা কালাম লিখেছে, কত বড় মাপের একজন বাউল কিংবদন্তি। তো আমি চেষ্টা করছি ওনার গানটি গাওয়ার জন্য, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। অত্যন্ত চমৎকারভাবে আমার কথার মীমাংসা দিয়ে অনেক সুন্দর দুটি গান করেছে, অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে, অনেক ধন্যবাদ জানাই। আজকে চেষ্টা করব গান, এগুলো সবাই গায় কিন্তু আমি গানগুলো গাইনি, গাওয়ার চেষ্টা করব যেহেতু নিজের গ্রাম, দু একটা গান নতুন গাইলে হয়তো বা এগুলো ভাইরাল হয়ে যেতে পারে। হ্যাঁ, যে খাদিজার গ্রামে গাইছে গানটা, এটা চ্যানেলে ভালো চলতেছে, তো এরকম দু একটা গান গাইব ইনশাআল্লাহ। আজকে আপনারা সবাই অপেক্ষায় থাকেন, আমাদের ইউটিউবার ভাই যারা আছেন, সবসময় গাইতেছি অসংখ্য গান ইউটিউবে, তো গানগুলো গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের খুব নাম করা অনেকগুলো চ্যানেল এখানে উপস্থিত, ফোর টিভি শান্ত, আমাদের বাউল কাফেলা, বাউল ঘরে, আর দুই ভাইয়ের নাম জানি না। হ্যাঁ, ওনাদের সবার জন্য শুভকামনা লইল, মালিক যেন আপনাদের চ্যানেলে বরকত দেয়, রহমত হয়, ভালো ইনকাম করে বউ বাচ্চা নিয়ে ভালো মতো খান, যারা বিয়ে শাদী করেন নাই বিয়ে শাদী করেন আমাদের গানের টাকা দিয়া, তারপরও আমাদের জন্য দোয়া করেন, মালিক যেন আমাদেরকে ভালো রাখে, আর কিছু চাই না, নাকি? তো কারি আমির উদ্দিন সাহেবের একটি গান করব। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা থাকলে কোন ফাঁকে যায় আপনার সাথে দেখা করব আপনি নিজেও বুঝতে পারবেন না,
দেখবেন সে বাড়িতেই আছে, কিন্তু কোন দিক দিয়ে তার সাথে সেই ভালোবাসা হয়ে গেল সেটা কেউ জানবে না। কারি আমিরুদ্দিন আহমেদ সাহেবের লেখা, বাংলাদেশের একজন খুব গুণী শিল্পী এবং অনেক বড় মাপের লেখক, যিনি পবিত্র কোরআনকে বাংলা তর্জমা করে বাংলা অর্থ দিয়ে এই যে 6666টা আয়াত, এই আয়াত দিয়ে একটা কালাম লিখেছে, কত বড় মাপের একজন বাউল কিংবদন্তি। তো আমি চেষ্টা করছি ওনার গানটি গাওয়ার জন্য, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন।